ধন্যবাদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিন্তু ঠাকুরগাঁও পীরগঞ্জ যে উপজেলাটি রয়েছে সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে শুরু হয় ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত আমরা ইতিমধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও ও পীরগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটা কিন্তু বাড়তে থাকে আমরা আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে এই পীরগঞ্জ উপজেলার যে নির্বাচন সেখানে চেয়ারম্যান পদে কিন্তু তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কি ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও আমরা যদি ভোটার সংখ্যা আপনাদেরকে জানিয়ে রেখেছি এই উপজেলায় ভোটার রয়েছেন দুই লক্ষ ছয় হাজার ছয়শো একষট্টি জন ভোটার রয়েছেন আমরা কথা বলেছিলাম জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে তিনি আমাকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সুষ্ঠ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য মাঠ পর্যায়ে তেরো জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন এছাড়াও পাঁচশো জন পুলিশ রয়েছেন সেই সাথে মাঠ পর্যায়ে আনসার বিজিবি র্যাবের সদস্যরাও কিন্তু কাজ করছেন সব মিলিয়ে যদি আপনাকে আমি বলি এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ খবর